যেখানে লাঞ্চ করতে এসেছি মানে এটা ঠিক ম্যালের অপোজিটেই হচ্ছে, ম্যালটা ম্যালের এখানে একটা ফোয়ারা আছে, এই যে দেখুন নিচে দেখতে পাচ্ছেন ফোয়ারা, এখন ফোয়ারাটা চলছে না মানে বন্ধ করা আছে, এই ফোয়ারাটা ঠিক অপোজিটেই অরা রেস্টুরেন্ট, অরা বাই বেলভিউ, তো সেখানেই আমরা এসেছি লাঞ্চ করতে। কি সুন্দর সিনারিটা, মানে এত সুন্দর ওয়েদারটা লাগছে আর রেস্টুরেন্টটাও খুব সুন্দর, আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, খুব সুন্দর লাগছে রেস্টুরেন্টটা। এখানে আবার মানে লাইভ সিঙ্গিং পারফরমেন্সও হয়। সবে বসি, এখন বসে অর্ডার করেছি, অর্ডার করেছি আমরা কি, আমরা এখন বেলা হয়ে গেছে তো তাই রাইস আর খাবো না, নুডলস অর্ডার করেছি, হাক্কা নুডলস, তার সাথে একটা চিকেনের আইটেম বলেছি গ্রেভি, ওরাই বললো যে কী বলেছি চিলি চিকেন ছাড়া খাবে না, কিন্তু রেড স্পাইসি দিয়ে করতে বলেছি, খুব সুন্দর লাগছে। এই যে ছেলে ব্যস্ত, আরও মেনুতে কী কী আছে সেই দেখতে ব্যস্ত। এই যে বসে আছে সবাই, খুব খিদে পেয়ে গেছে, আর ঠিক রেস্টুরেন্টের পেছনেই ম্যালের ভিউটা আমি দেখাই আপনাদের, দেখুন ওয়াও কি সুন্দর ওয়েদারটা, কিন্তু দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে ফোয়ারাটা এখনো স্টার্ট হয়নি, চলে এসছে আমাদের খাওয়ার রেডি। এখন সাত করার সময়, যাক দিক আমরা একটু খাই। ওই দুজনকে দেখে মনে হচ্ছে খুব খিদে পেয়েছে আর পাচ্ছে না। দুজনেই খাওয়া দাওয়া নিয়ে বিভৎস ব্যস্ত, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ আমরা হাজব্যান্ড দুজনে দেখছি, না আমার গিন্নি খাচ্ছিল না, আমার গিন্নি ক্যামেরায় তোলার জন্য খাচ্ছে, এতক্ষণ চুপচাপ আমার সাথে বসেছিল, আমার সাথে এতক্ষণ ধরে চুপচাপ বসে ছেলে মেয়েকে দেখছিল, ছেলে তো বিদেশি মানুষ, ওই জন্য মাঝে মাঝে একটু সেটিং করতে প্রবলেম হয়। আপনি কিন্তু গ্রেভি নেবেন দাদা, মাম্মা আপনি কিন্তু গ্রেভি নেবেন, দুজনে মাঝখানে দুটো পাইপ দিয়ে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল রেখেছে, দুজন দুদিক থেকে চুমুক চুমুক দিয়ে খাচ্ছে, টেস্টটা কেমন ভালো না, খাওয়াটাকে অনুভব করছি, বক্তব্য রাখতে পারছো না, বক্তব্য রাখতে পারছি না,
chasing stars and holding you. I can't see the end, but we'll see it through. বৃষ্টি হচ্ছে, একদম অল্প অল্প বৃষ্টি হচ্ছে, অ্যাটমসফিয়ারটা খুব সুন্দর, খুব ভালো লাগলো, খুব মজা হলো, মানে মানে ভাষায় এটা প্রকাশ করা যাবে না, এটা জাস্ট একটা ফিলিংস, এত সুন্দর লাগলো, মানে এই যে আমরা চারজন খুব মজা করলাম, আমি আবার একটু নেচেওছি, আমার হাজবেন্ড নাচে না, বাট আমি নেচেছি, তো খুব ভালো লাগলো। তো ঠিক আছে, তাহলে ব্লগটা আজকে আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে, বৃষ্টি পড়ছে, তাদের ছাতা বের কর। ঠিক আছে, টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন আর সুস্থ থাকবেন, তাদের ছাতা বের করো, বৃষ্টি পড়ছে, টাটা।